আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আর আসার প্রয়োজন নেই ক্ষমতায় আসা তো দূরের কথা এবং সে গণহত্যা করেছে মানুষের অধিকার খর্ব করেছে ছেলে হাসিনে হাসিনা হাসিনাকে বাংলাদেশে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিতে হবে তো শেখ হাসিনা তোরে জার্মান সেভার দিয়া ড্যাস ন্যাস করাই হার যে বাংলাদেশে আসবে প্রতিশোধ নিতে তোর বাফের মায়ের করিজা যেমন ঝাঁসরা রাখা হয়েছে তোর করিজাও ঝাঁসরা রাখা হবে তোকে ক্ষমা করা হয়েছে তোকে জীবনে প্রাণ নিয়ে চলে যেতে আমরা ওকে তোর করিজাকে একটা কুত্তারে খাওয়ানো যদি ভারত থেকে তুই এইসব ইস্কন মিসকানদের তো উস্কানি দেশ আমরা বুঝতে পারি চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে হত্যা করিয়েছি শেখ হাসিনা তোকে ছাড়া হবে না তোর বিচার বাংলার মানুষ করবে ভাই এখানে রাত রাত আমার এখন কথা বলা যাবে না তাছাড়া আমি অসুস্থ সবাই শান্ত থাকুন সুস্থ থাকুন কাজল শেখ হাসিনার বিচার করতে হবে ভাই এই যত এইসব উস্কানি দিচ্ছে ইস্কন মিসকনকে এই শেখ হাসিনা ভারতে বসে বসে এইসব করছে আর ডক্টর ইনুস এই ভুড়া অথর্ব সেও কোনো কাজ করছে না